রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আইএনটিটিইউসির জেলা সভাপতি ইফতেকার আহমেদ, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এই এলাকায় কোন রক্তদান শিবির না হওয়ার জন্য এই হসপিটালে রক্তের অভাব দেখা দিয়েছিল। তাই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব নেতারা বিভিন্ন জায়গায় আজকে সেই রক্তদান শিবির করে সেই রক্ত যাতে ঠিক মতো মানুষ হসপিটালে পেতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের দলের ক্রিয়া। আমি সবার কাছে অনুরোধ করব যে বহু মানুষ এখানে রক্ত দেবেন। ইতিমধ্যে বহু মানুষ আছে যারা রক্ত দিতে এখনো ভয় পায়, যারা রক্ত দিতে চান না। আমি সবার কাছে আবেদন করব যে রক্ত সবাইকে দিতে হবে। রক্ত দিতে গেলে বরং আরো পরীক্ষা হয় রক্ত যে আমাদের শরীরে কোনো রোগ আছে কিনা, এই রক্তে কোনো জীবাণু আছে কিনা সেটা বরঞ্চ আপনারা জানতে পারেন। তাই প্রতিটি মানুষের কাছে আবেদন করব এই করোনার সময় রক্তের যে একটা দুর্যোগ চলছে হসপিটালগুলোতে, আপনারা যে যেখানে পারবেন বিভিন্ন সামাজিক সংগঠন গেলাম রাজনৈতিক দলগুলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 12 নম্বর ওয়ার্ডে এক রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির, আর 12 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীর সহযোগিতায় আজকে এই রক্তদান শিবির আমরা সাফল্যমণ্ডিত করে তুলি। আমাদের বর্ধমান মেডিকেল কলেজ আমরা প্রায় 50 জনের মতন আজকে ব্লাড দেওয়াবো। আজকে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সব নেতৃবৃন্দ, আর আমাদের বর্ধমান খোকন দাস মহাশয় আমাদের যে বিধায়ক তিনি ছিলেন উপস্থিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।